ফের মৃত্যু মিছিল বাংলাদেশে, নতুন করে জারি কারফিউ, বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা, অসহযোগ আন্দোলনের ডাক, হাসিনার পদত্যাগের দাবি। অসহযোগ আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, মুহুর্মুহু চলছে গুলি, ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের আগুন। একই দিনে দেশের ১৩ জেলায় নিহত হয়েছেন প্রায় ৩২ জন। গোটা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। কিসের দাবিতে শুরু হয়েছে এই নতুন আন্দোলন? দেখুন, বাংলাদেশের অশান্তি থামানোর জন্য সম্প্রতি গোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবারই বৈষম্য বিরোধী ছাত্রমঞ্চ তার পদত্যাগের দাবি জানায়। একই সাথে এই সংগঠন ডাক দেয় অসহযোগ আন্দোলনের। রবিবার সকাল হতেই ঢাকাসহ বাংলাদেশের একাধিক জায়গায় অসহযোগ আন্দোলন ঘিরে হিংসার আঁচ ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আজ যখন এই খবর তৈরি করা হচ্ছে সেই সময় সেখানকার এই আন্দোলনে মৃত্যু হয়েছে ৩২ জনের। এদিকে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ জারি করেছে সরকার। রবিবার বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গ্রামীণ এলাকা বাদে প্রায় সারা দেশেই কারফিউ বলবৎ থাকবে। একই সাথে রবিবার দুপুর ১২টা থেকে গোটা বাংলাদেশে ফের বন্ধ করে দেওয়া হয়েছে ৪G মোবাইল পরিষেবা। ২G নেটওয়ার্কের মাধ্যমে শুধুমাত্র কথা বলা যাবে, ইন্টারনেট ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে বেলা ১টার পর থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের দুপুর ১টার পর ঢাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, রবিবার বিকেল ৪টে পর্যন্ত সেদেশে নিহত হয়েছেন অন্তত ৩২ জন আন্দোলনকারী। ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, সিলেটে ২ জন, পাবনায় ২ জন, বরিশালে ১ জন সহ মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে খবর, রবিবার নানা জায়গা থেকে অন্তত ৫০ জন গুলিবিদ্ধ আন্দোলনকারীকে আনা হয়েছে হাসপাতালে। এক কথায়, অশান্তির আগুনে ফের জ্বলছে গোটা বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন ৯৩৩২৫৫৯০০৫।